দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 11টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন রকনউদ্দিন। দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের শপথ নিতে বেলা 11টার কিছুক্ষণ আগে বঙ্গভবনে আসেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে বঙ্গভবনের দরবার হলে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা। বেলা 11টা 1 মিনিটে নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ পড়ানো শুরু করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এ সময় সংবিধান মেনে দেশ পরিচালনার শপথ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকরা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় নতুন রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিবৃন্দ। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনীতিবিদ, বিচারপতি, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, সব কিছু ছাপিয়ে তার পরিচয় এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়া এই বীর মুক্তিযোদ্ধার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছেন ফাহাদ মোহাম্মদ। মুক্তিযুদ্ধ চলাকালীন মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। লড়েছেন সম্মুখ যুদ্ধেও। 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পর গ্রেফতার হন তৎকালীন স্থানীয় যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কারাভোগ করেন দীর্ঘ 3 বছর। 1949 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করা মোহাম্মদ শাহাবুদ্দিন পেশায় ছিলেন আইনজীবী। 1982 সালে যোগদান করেন বিসিএস বিচার বিভাগে। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। 25 বছর বিচারক হিসেবে বিভিন্ন পদে কাজ শেষে সবশেষ জেলা ও দায়রা জজ হিসেবে 2006 সালে অবসরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। ছিলেন 2001 সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের সংগঠিত হত্যা, লুণ্ঠন আর মানবতাবিরোধী কর্মকাণ্ড অনুসন্ধানে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটির চেয়ারম্যানও। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ আওয়ামী লীগের সবশেষ জাতীয় পরিষদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাবেক এই ছাত্রনেতা। ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যানেরও। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা ছিলেন সরকারের সাবেক যুগ্ম সচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে বঙ্গভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আর প্রত্যক্ষ রাজনীতি করবেন না বলে জানান আব্দুল হামিদ। আর মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। রকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। বঙ্গভবনে শেষ হলো রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের অধ্যায়। উপমহাদেশের ইতিহাসে সর্বোচ্চ সময় 10 বছর 41 দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর সোমবার বঙ্গভবন ছাড়লেন তিনি। শপথ নেবার পর নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
এরপর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। অনেক সময় বলেছি যে আমি একটা বন্দী জীবনে আছি, এর থেকে আমি মুক্তি পাচ্ছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একটু ফ্রিলি মুভ করতে পারবো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। সারা জীবন রাজনীতিকে মানুষের জন্য করছি, সুতরাং মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনোদিন থাকবেও না। এবং আমি সকল রাজনীতিবিদদের এই কথাই বলবো, এই দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে যাবো তার রাজনীতি, তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আবার রাজনীতিতে ফেরার ইচ্ছে আছে কিনা। আমি রিটায়ার্ড হয়ে গেছি, মানে রিটায়ার্ড ধরে নিয়ে যারা দোজ হু আর টায়ার্ড দে গো ফর রিটায়ার্ড। আমি তো আর কিছু করার তো মানে কিছু কাজ তো গড়ে বাড়ি বসে থাকা, কিছু লেখালেখি করতে পারি বা মানে, কিন্তু যে অ্যাক্টিভলি রাজনীতি করা এটা আমার পরিকল্পনা নাই। কারণ দেশের মানুষ আমাকে এত বড় ইজ্জত দেওয়া, এই দেশে দুই মেয়াদে তারা রাষ্ট্রপতি করছে, সর্বোচ্চ পদ দেশে, সুতরাং আবার আমি রাজনীতি করব বা মানে অন্য কোনো পদে গিয়া যাব এইসব, এটা আমার মনে হয় যে এটা করলে এই দেশের মানুষকে আমি হেয় করব। এরপর বেলা একটা ২০ মিনিটে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল গ্রাউন্ডে আব্দুল হামিদকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। সেখান থেকে বিশেষভাবে সাজানো একটি খোলা জিপে ওঠেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি ও তার স্ত্রী। বঙ্গভবনে কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা দুই ভাগে ভাগ হয়ে জিপের সামনে বাঁধা রশি টেনে নিয়ে যান বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত। সেখানে সেলুট গার্ড দিয়ে তাকে বঙ্গভবন থেকে বিদায় জানায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। এসব আনুষ্ঠানিকতা শেষে নিজের গাড়িতে করে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ যান রাজধানীর নিকুঞ্জে তার নিজ বাসা প্রেসিডেন্ট লজে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস পাড়া, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, তবে ঈদের রেশ কাটেনি এখনও। অফিস খুলে যাবার কারণে ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফিরেছেন অনেকে। যাদের অফিস খুলবে শুধু তারা ঢাকায় ফেরার কারণে ট্রেন বাসে ছিল না কোনো ভিড়। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। জনাকীর্ণ নগরীর এই জনহীন চেহারার দেখা কেবল ঈদেই মিলে। টানা পাঁচ দিনের ঈদের ছুটি শেষ, তাই খুলেছে অফিসের বন্ধ ফটক। ছুটি শেষে পুরনো সহকর্মীদের সাথে ঈদের কুশল আর শুভেচ্ছা বিনিময় করে কাটছে শুরুর দিন। দপ্তরে দাপ্তরিক কাজের চাপ কম, ব্যাংক খুলেছে তবে লেনদেনে নেই চিরচেনা চিত্র। হালকা মেজাজে ঈদের রেশ নিয়েই বেশ কাটছে প্রথম কর্মদিবস। রেল স্টেশনের মুখরতায় মন্দার ছাপ, চড়ইয়ের পেখমে ভর করেছে তাই ভারহীন স্বাচ্ছন্দ্য। ঢিমে তালে অনেকটা কষ্টহীন দিন নিয়েই পুরনো নগরে ফিরছে মানুষ। যাদের রয়েছে অফিস শুরুর তাড়া, তারা ছাড়া বাকিরা ফিরছে না বলেই ভিড়ছে না স্টেশনের কোলাহলে। অফিস খুলে গেছে এই জন্য বাসার সাথে ঈদ তো একসময় ইতি টানতে হবেই, তো সব কিছুর শেষে আবার জীবিকার তাগিদে ফিরে আসতে হয়েছে। বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে এই জন্য। রেল স্টেশনে মানুষের বাড়ি ফেরার চেয়ে বাস স্টেশনের চাপ ছিল আরও কম। তবুও চেনা শেকড়ের শান্তি ছেড়ে ব্যস্ত নগরে ফেরা উঠবে ধীরে ধীরে বেড়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারের ঈদুল ফিতরের যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার আমরা একটা ভোগান্তিহীন ঈদ উদযাপন করতে পেরেছি। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যাতায়াতে যানজটের বিড়ম্বনা সেখানে সইতে হয়নি এবং সব মিডিয়া রিপোর্ট করেছে যে এবারকার ঈদযাত্রা স্বস্তিদায়ক যাত্রা এবং কোথাও থেকে তেমন কোনো কমপ্লেইন আসেনি। কর্মস্থলে ফিরে আসার যে যাত্রা এটা সুশৃঙ্খল
এবং নিরাপদ করার জন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যেন অতীতের পুনরাবৃত্তি বিষাদ কিছু ঘটনার মধ্য দিয়ে সমাপ্ত না হয়। কক্সবাজারের নাজিরাটেক এলাকায় ভাসমান ট্রলার থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া দশজনের পরিচয় জানা গেছে। নিহত সবাই মহেশখালী ও চকুরিয়ার বাসিন্দা। নিহতরা হলেন মহেশখালী উপজেলার হুয়ানোক ইউনিয়নের ছনখোলা পাড়ার ট্রলারের মালিক শামসুল আলম, শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের সাইফুল ইসলাম, শওকত উল্লাহ, ওসমান গনি, সাইফুল্লাহ, পারভেজ মোশারফ, নুরুল কবির, চকুরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সাইফুল ইসলাম শাহজাহান এবং চকুরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার তারেক জিয়া। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাদের হত্যা করা হতে পারে। গত শনিবার রাতে একদল জেলে গভীর সমুদ্রে একটি ট্রলার সাগরে ভাসতে দেখেন। পরে জেলেরা ট্রলারটি নাজিরার টেক মোহনায় নিয়ে আসে। ট্রলারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে 999-এ ফোন দেন তারা। পরে সদর থানা পুলিশ ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ট্রলার থেকে পচে যাওয়া দশটি লাশ উদ্ধার করে। আগাম বন্যার আশঙ্কায় সুনামগঞ্জের হাওড়ে ধান কাটতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এতে আধাপাকা বোরো ধান নিয়ে বিপাকে কৃষকেরা। 12 উপজেলার হাওড়ে বোরো ধান পুরোপুরি না পাকলেও তা কেটে ফেলার নির্দেশনায় শঙ্কিত কৃষক। এদিকে হাওড় রক্ষা বাঁধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। হাওড়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, ফসল নয় এ যেন সারা বছরের জীবিকা হাওড়ের কৃষকের। ইতোমধ্যে 80% বোরো ধান পেকে গিয়েছে, কিন্তু হঠাৎ প্রশাসনের এমন মাইকিং তাদের কপালে চিন্তার ভাঁজ, বুকে ধরেছে কাঁপন। আগামী কয়েকদিন ভারী বর্ষণে সৃষ্ট বন্যার আশঙ্কায় কৃষকদের ফসল কাটতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কৃষকরা বলছেন এলাকায় মাইকিং করায় হাওড় পরে আরও বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে। হাওড়ের কাঁচা ধান কেটে আনলে তা শুধু খড়কুটো হিসেবে গরুর খাদ্য হবে, মানুষ খেতে পারবে না। মাইকিং করলে তো আর এটা খাদ্য না, এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে হাওড় নেতারা বলছেন প্রায় 200 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের হাওড় রক্ষা বাদ করা হয়েছে কেন? এই ফসল রক্ষার জন্য 204 কোটি টাকা দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। এখন কি বাঁধ আপনারা নির্মাণ করলেন যেটা 1 সপ্তাহের বৃষ্টির পানি ধরে রাখতে পারে না? জেলা প্রশাসক বলছেন প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় শুধুমাত্র পাকা ধান কাটতে বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হতে পারে বলে আমরা অনেক জায়গায় মাইকিং করছি তাদেরকে সচেতন করার জন্য, কিন্তু এর অর্থ এই নয় যে কাঁচা ধান যেগুলো এখনো পরিপক্ক হয়নি পরিপুষ্ট হয়নি সেই ধানগুলো কেটে ফেলার জন্য। সুনামগঞ্জে এবছর 2,22,795 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। NTV নিউজ ডেস্ক। রানা প্লাজা ট্র্যাজেডি 10 বছর আজ। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারান 1,136 জন পোশাক শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় 10 বছর পার হলেও বিচার কাজ চলছে ধীর গতিতে। রানা প্লাজা ধসের ঘটনায় মোট 3টি মামলা হয়, একটি পুলিশ, অপরটি রাজক এবং অন্য মামলাটি করে দুদক। এদিকে রানা প্লাজার সামনে নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। সকাল থেকে নিহত ও আহত শ্রমিকদের পরিবার, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল থেকে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি জানান।